হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখেছো এর আগে বাংলা ব্যাকরণের কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাষা। তো এর আগে কিন্তু দুটো ক্লাস অলরেডি দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। এবার কিন্তু আমরা এই ক্লাসে আসছি, তো অবশ্যই কিন্তু পরপর পরপর সব তোমাদের ব্যাকরণের যত আছে সব কিছু কিন্তু করিয়ে দেবো। আমি খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করবো, তার কারণে এই কদিন একটু বিজি আছি, তো তার জন্য একটুখানি তোমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে জানি। তো দেখো, প্রথম কোশ্চেন আমরা কিন্তু চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে একটাই কথা বলবো, চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। দেখো, কোন ভাষার উপভাষা আছে, বাংলার, ইংরেজির, হিন্দির নাকি সব ভাষার? তো দেখো, এখানে কিন্তু সব ভাষার কিন্তু উপভাষা আছে, অপশন ডি কিন্তু হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো, ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সাধু রীতি, চলিত রীতি, আঞ্চলিক রীতি নাকি প্রমিত রীতি? তো ভাষার কিন্তু আঞ্চলিক রীতি যেটা হয় সেটা কিন্তু অনেক বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়, অপশন সি কিন্তু হবে সঠিক অ্যান্সার। তাও দেখো, সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে, আঞ্চলিক রূপের, চলিত রূপের, সাধু রূপের নাকি লৌকিক রূপের? তো সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে, এটি কিন্তু আঞ্চলিক রূপের, অপশন এ কিন্তু এটি সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, সাধু ভাষারীতির বাক্য কোনটি, জননী জন্মভূমি স্বর্গা প্রেষ্টা শ্রেষ্ঠ নাকি গান গে তরিবে কে আসে পরে নাকি ধান কাটা হলো সারা নাকি দেখে এলাম তারে? তো সাধু ভাষারীতির যে বাক্য কোনটি, এখানে কিন্তু জননী জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তারপর চলো পরবর্তী কোশ্চেনে, কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ, তুলা সাহিত্য সহিত, জুতা ও মাখা, পরিল ও দেখে নাকি বুনো ও তুলো? তো দেখো, এখানে কিন্তু তুলা ও সহিত, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর দেখো, চলিত রীতির উদাহরণ কোনটি, বর্ণ, শুকনো, তুলা নাকি শুষ্ক? তো চলিত রীতির উদাহরণ কোনটি, এতে কিন্তু শুকনো। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষার কোশ্চেন, অনেক পরীক্ষার অ্যানালাইসিস করে কিন্তু আনা হয়েছে, তো অবশ্যই কিন্তু এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, চলিত রীতি শব্দ কোনটি, তুলা, শুকনো, তুলো নাকি পড়িল? চলিত রীতির এখানে শব্দ কিন্তু একটি আছে, সেটা কিন্তু তুলো, তুলো হবে। তো চলিত কোনটা, সাধু, এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব মাথায় রাখতে হবে। দেখো, গুলি শব্দটি কোন রীতিতে ব্যবহৃত হয়, কথ্য রীতি, আঞ্চলিক রীতি, আধুনিক রীতি নাকি সাধু রীতি? তো দেখো, এটি কিন্তু ব্যবহৃত হয় সাধু রীতিতে, অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশুদ্ধ চলিত ভাষা কোনটি, সামনে একটি বাঁশ বাগান পড়ল, সামনে একটি বাঁশ বাগান পড়ল, সামনে একটি বাঁশ বাগান পড়িল নাকি সম্মুখে একটি বাঁশ বাগান পড়ল? তো এখানে দেখো, সামনে একটা বাঁশ বাগান পড়ল, কিন্তু এখানে হবে সামনে একটি, একটি কিন্তু কথাটি হবে, সামনে একটি বাঁশ বাগান পড়ল, বানানটাও ভালো করে দেখে নাও, সামনে একটি বাঁশ বাগান পড়ল। তো তোমাদের কিন্তু এরকম কোশ্চেন দিয়ে কিন্তু মাথা ঘুরিয়ে দেবে, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, বর্ণ শব্দের চলিত রূপ কোনটি, বুনো, বুনো, তারপর হচ্ছে গিয়ে বন নাকি ভুন? তো দেখো, বুনো, বৈরস্য, নৌকার কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো, কোন রীতি গুরুগম্ভীর নয়, সাধু রীতি, চলিত রীতি, লেখ্য রীতি নাকি কথ্য রীতি? কোন রীতি গুরুগম্ভীর নয়, এটি কিন্তু চলিত রীতি, অপশন বি কিন্তু এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, তোমরা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই কিন্তু নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে কিন্তু যুক্ত হও, তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন অবশ্যই যুক্ত হয়ে যাও। তাও দেখো, মিথ্যা শব্দের সঠিক চলিত রূপ কি, মিছে, মিথ্যে, মিথ্যা নাকি মিছা? তো এটা কিন্তু মিথ্যা শব্দের কিন্তু সঠিক কিন্তু চলিত রূপ যেটা, এটা কিন্তু মিথ্য, ময়ূরষী, তারপর থলা ওকার। দেখো, বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে, প্রাচীন যুগে, মধ্যযুগে, ইংরেজ আগমনের পর নাকি স্বাধীনতা যুগের পর? তো বাংলা গদ্যরূপ বিকাশ লাভ করে কিন্তু ইংরেজ আগমনের পরেই, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়, অথবা শব্দের উৎস মূলে হয়ে শ্রেণীবিভাগ কয়টি? এটা দেখো, অনেক পরীক্ষায় কিন্তু এসছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু পাঁচটি হবে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে যাই, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন, প্রাচীন যুগের, মধ্যযুগের, অন্ধকার যুগের নাকি আধুনিক যুগের? তো বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন, এটি কিন্তু আধুনিক যুগের, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তৎসম শব্দের তৎ কোনটি বোঝায়, সংস্কৃত, বাংলা, প্রাকৃত নাকি অসমীয়া? তো তৎসম শব্দের তৎ শব্দটি বোঝায় কিন্তু সংস্কৃত, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে।
যে শব্দগুলো বাংলা ভাষার আবিষ্কৃত হয়েছে সেগুলো অথবা সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? তৎসম শব্দ, তণ্ডব শব্দ, দেশি শব্দ নাকি বিদেশি শব্দ? তো এটি সঠিক উত্তর কিন্তু তৎসম শব্দ, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তৎসম অর্থ তার সমান, তার এই যে তার, এই তারটি কিসের? তো বাংলার প্রকৃতি সংস্কৃতের নাকি ইংরাজি? তো তৎসম অর্থ তার সমান, এই তার কিসের? তো এটি কিন্তু সংস্কৃতের, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র ধর্ম, গিন্নি, ডিঙা নাকি ইমান? তো এটি সঠিক উত্তর কিন্তু চন্দ্র ও ধর্ম। এটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, দেখো এগুলো কিন্তু কোশ্চেনে কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু আসে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখো তৎসম শব্দ কোনটি, এর মধ্যে তো চা, চেয়ার, ধর্ম নাকি কান? তোমরা দেখলেই ধর্ম। তো দেখো এটি কিন্তু অনেক পরীক্ষাতে এসছে, এই পরীক্ষাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্নগুলো। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম, তণ্ডব, দেশি নাকি বিদেশি? তো চন্দ্র আমরা দেখলাম এটি কিন্তু তৎসম শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, তৎসম শব্দ কোনটি? বৈষম্য, চাঁদ, নক্ষত্র, ইমান নাকি চামার? তো তৎসম শব্দ কোনটি? এটি কিন্তু নক্ষত্র, অপশন ডি কিন্তু এটি সঠিক, বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নিচের কোনটি তৎসম শব্দ? হাত, ঝাঁটা, চন্দ্র নাকি বাড়ি? নিচের কোনটি তৎসম শব্দ আমরা সবাই বুঝলাম, এটি কিন্তু চন্দ্র হবে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? বৈষ্ণব, দেশ, গঞ্জ নাকি কেচ্ছা? তো এটি সঠিক উত্তর কোনটি? তৎসম শব্দের উদাহরণ কিন্তু এটি দেশ। তো ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও অন্তত। নিচের কোনটি তৎসম শব্দ? চাঁদ, ভবন, কুলা নাকি চামার? তো এখানে তৎসম শব্দ কিন্তু ভবন, মনে রাখবে অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তো কেমন লাগলো? আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, প্রশ্নগুলো কিন্তু এরকম উদাহরণভাবে তুলে দেবে, এগুলো কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে। এবং কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।